নারেশন আমাদের এখানে তিন প্রকার, একটা হলো ডাইরেক্ট নারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। ডাইরেক্ট নারেশন একটা হলো, ডাইরেক্ট নারেশন একটা হলো ইনডাইরেক্ট নারেশন, ঠিক আছে। ডাইরেক্ট নারেশনটা কি, ডাইরেক্ট নারেশনের ভিতরে কি কি রয়েছে, ডাইরেক্ট নারেশন কি এর ভিতরে কি কি রয়েছে আমরা দেখবো। যেমন হি সেজ টু মি, সেজ টু মি ইল, ঠিক আছে। এই যে এখানে এটা দেখো, এখানে এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো, আচ্ছা নিচের দিকে লিখি আমি, এই অংশটাকে কি বলবো, এই অংশটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, স্যার রিপোর্টিং স্পিচ, সরি রিপোর্টিং রিপোর্টিং ভার্ব, এই অংশটা এটা 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 রিপোর্টিং ভার্ব। ফর ভার্ব টু বি, ভার্ব টু বি রিপোর্টেড, এটা বলবো এই অংশটাকে, যে লাল যে অংশটা আছে লালের জন্য লাল, ঠিক আছে। এই অংশটাকে আমরা হি সেজ টু মি, এই অংশটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্ব, ভার্ব টু বি রিপোর্টেড। অর্থাৎ এখানে কিন্তু এটা কিন্তু একটা পুরো সেন্টেন্সই একটা, হি সেজ টু মি, কিন্তু আমরা এটা নামকরণটা করতেছি কিসের উপরে ভিত্তি করে, একটা ইয়ে নিয়ে নেই, এটা নামকরণটা আমরা করতেছি এই যে ভার্বের উপর নির্ভর করে, এই ভার্বটাকে কেন্দ্র করে আমরা বলতে রিপোর্টিং ভার্ব, আসলে কিন্তু এটা পুরো সেন্টেন্স, ঠিক আছে। ভার্বটাকে কেন্দ্র করে এটার নামটা হচ্ছে, আর এখানে এই যে অংশটা আই এম ইল, আই এম ইল এই যে অংশটা, এটাকে আমরা অন্য একটা কালার দিব, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি, এটার নাম আমরা দিব রিপোর্টেড স্পিচ, অথবা স্পিচ টু বি রিপোর্টেড, অথবা স্পিচ টু বি রিপোর্টেড, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হি সেজ টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অথবা ভার্ব টু বি রিপোর্টেড, এখানে মূলত এই ভার্বকে কেন্দ্র করে এটার নাম হয়েছে, কিন্তু এটা পুরোটা সেন্টেন্স। আর এখানে এই যে টোটাল স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, এটা স্পিচ রিপোর্টেড স্পিচ অথবা স্পিচ টু বি রিপোর্টেড, অর্থাৎ এই যে ইনভার্টেড কমার ভিতরে যা আছে, এটা কিন্তু একদম সরাসরি ওই সময়ে যে ব্যক্তি কথাটা বলছে সে ওই সময়ে কি বলেছিল সেই কথাটাকে সেই সময়ে একদম হুবহু এখানে নকল করা হয়েছে, ওকে। যে কথাটা একদম নকল করা হয়েছে, হুবহু কপি করা হয়েছে, সেটাকে আমরা বলতেছি যে এই স্পিচটা রিপোর্ট করা হয়েছে, আর এই রিপোর্টটা করেছে এই ব্যক্তি, রিপোর্টটা করেছে হি সেজ টু মি, এই যে মি, তার কাছে এই কথাটা রিপোর্ট করা হয়েছে, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আগে আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এই অংশটা ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেডের ভিতরে যেটা আছে এটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এই দুটো ভালো করে চিনতে হবে, ঠিক আছে, এই দুটো খুবই ভালোভাবে চিনতে হবে। এই দুটো ভালোভাবে চিনার পরে আমরা পরবর্তীতে আমরা আগাইতে পারবো।
যেমন তাহলে এটাকে আমরা ইনডাইরেক্টে যাব ইনডাইরেক্টে আমরা কি করি সাধারণত ইনডাইরেক্টে আমরা কি করি যে এখানে যেভাবে থাকুক না কেন ইনডাইরেক্ট এর অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচটা যে টেন্সে থাকুক না কেন যে ফরম্যাটে থাকুক না কেন আমরা এগুলোকে একদম নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি যেমন আমাদের এখানে রিপোর্টিং রিপোর্টেড স্পিচে কোন টেন্স আছে এখানে বলো তো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স তাহলে আমাদের একটা নিয়ম হলো যে রিপোর্টেড রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে কি হবে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু নাম্বার সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে একই টেন্সের ভিতরে এটা খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি ঠিক আছে ইফ দা রিপোর্টিং ভার্ব আমি সংক্ষেপে লিখছি সরি এখানে টিবি লিখে ফেললাম রিপোর্টিং ভার্ব ইফ দা রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট সংক্ষেপে লিখছি আমি প্রেজেন্ট অথবা যদি পাস্ট আমি সংক্ষেপে লিখছি ঠিক আছে তোমরা কিন্তু অন্য কিছু মনে করো না প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সে হয় তাহলে আমরা রিপোর্টেড স্পিচের অবস্থা কি হবে রিপোর্টেড স্পিচ উইল বি আনচেঞ্জড স্যার আপনি এখানে ভুল লিখছেন পাস্টের জায়গা ফিউচার হবে সরি ফিউচার ফিউচার ভুল লিখলাম প্রেজেন্ট অথবা যদি পাস্ট টেন্সে হয় রিপোর্টিং ভার্ব যদি এটা অনেক হয়তো কনফিউশন বোধ করবে প্রেজেন্ট লিখে দিই প্রেজেন্ট অথবা ফিউচারে যদি হয় যে পাস্ট হলে আরেক রকম হবে সরি ধরে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ খেয়াল করে নিই এটা যদি পাস্ট টেন্স প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে যেমন এই যে এটা এটা যদি প্রেজেন্ট অথবা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না রিপোর্টেড স্পিচ উইল বি আনচেঞ্জড ইন টার্মস অফ টেন্স টেন্সের দিক থেকে এটা আনচেঞ্জড থাকবে বাট পার্সন নাম্বার সাবজেক্ট উইল চেঞ্জ আমরা কি বলেছি যে যদি এখানে এই যে এটা যদি এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে যদি এখানে এরকম থাকে হি সেজ টু মি এখানে যাবে এরকম থাকে হি উইল সে টু মি এরকম থাকে এখানে যদি হি সেজ টু মি অথবা এখানে এরকম থাকে হি হ্যাজ সে টু মি ঠিক আছে অর্থাৎ অর্থাৎ প্রেজেন্টের যে কোনো একটা ফিউচারে যে কোনো একটা যদি এখানে থাকে তাহলে কি হবে না আরএস উইল বি আনচেঞ্জড আরএস এখানে পরিবর্তন হবে না কোন ক্ষেত্রে ইন টার্মস অফ টেন্স টেন্সের ক্ষেত্রে আরএসটা কি থাকবে অপরিবর্তনীয় থাকবে কিন্তু পার্সন নাম্বার এবং সাবজেক্ট উইল চেঞ্জ এখানে কিন্তু এখানে টেন্স যদিও অপরিবর্তনীয় থাকবে কিন্তু এখানে যেহেতু এখানে এটা ইনডাইরেক্টে যাবে সেখানে কিন্তু পার্সনটা চেঞ্জ হয়ে যাবে সেখানে কিন্তু পার্সন চেঞ্জের সাথে সাথে আমাদের এখানে নাম্বার চেঞ্জ হবে হতে পারে আমার এখানে ভার্বেরও চেঞ্জ হতে পারে নাম্বার পার্সন নাম্বার সাবজেক্ট অ্যান্ড ভার্ব ভার্ব উইল চেঞ্জ এখানে ভার্ব হতে পারে যেমন এখানে এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সন আসে তাহলে কি এম থাকবে এখন এম থাকবে না যেমন আমি এটা বলি যেমন হি আমরা যেটা করি এখানে কি হবে হি সেস সেস টু মি দ্যাট হি এই যে এখানে থার্ড পার্সন আছে না
এই যে ফার্স্ট পারসন অফ দি রিপোর্টে রিপোর্টেড ফার্স্ট পারসন অফ দি আরএস উইল ফলো দি সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব আরভি অর্থাৎ আরএস এর ফার্স্ট পারসন আরভি সাবজেক্টকে ফলো করবে তাহলে এটা তো থার্ড পারসন আছে হি তাহলে এটাও এখানে হি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে এখানে হি হি সেজ টু মি দ্যাট হি ইজ ইল তাহলে এখানে আমাদের পরিবর্তন হইলো কিনা এই যে কথাটা যে ইফ দ্য আরবি আরবি যদি আমার এই যে আরবি যদি আমার এখানে প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে এখানে আরএস আরএস এর যে টেন্স আরএসটা অপরিবর্তিত থাকবে ইন টার্মস অফ টেন্স টেন্সের ক্ষেত্রে এটা অপরিবর্তিত থাকবে তবে তার পার্সন নাম্বার সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ হতে পারে বা হবে যেমন এখানে অলরেডি ভার্ব চেঞ্জ হয়ে গেছে আগে ছিল আই এখন হয়ে গেছে এখানে হি আগে ছিল এম এখন হয়ে গেছে এখানে ইজ তাই না তাহলে এখানে কিন্তু আমার যে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে সাবজেক্টের পাশাপাশি তার ভার্ব চেঞ্জ নাম্বারও প্রয়োজন হলে চেঞ্জ হতে পারে এই যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আচ্ছা এটা তো গেল আবার পার্সন চেঞ্জের যে নিয়মটা এখানে বলা হয়েছে পার্সন চেঞ্জের নিয়মটা কি এখানে একটা হলো আমাদের এখানে আর ভি স্যার এটা দিয়ে একবার দেখাবেন হ্যাজ সেড দিয়ে একবার দেখাবেন ইনডাইরেক্ট স্পিচ বুঝতেছি না কি বলছো স্যার আপনি যেখানে সেস উইল সে হ্যাজ সেড আপনি একটু হ্যাজ সেড দিয়ে দেখাবেন ইনডাইরেক্ট স্পিচ কেমন হবে একই 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 হবে এখানে খালি এটা পরিবর্তন হবে এটা এটা খালি চেঞ্জ হবে এছাড়া সবই এক থাকবে হি হ্যাজ সেড টু মি প্রেজেন্ট ফর্মে হবে হি উইল সে টু মি হ্যাঁ খালি ভার্বটা চেঞ্জ হবে আর এখানে তুমি উইল সে বসাই দিবা অথবা হ্যাজ সেড বসাই দিবা অসুবিধা নাই আচ্ছা এখানে আমরা আরভি আরেকটা হলো আমাদের আরএস একটা হলো আরবি একটা হলো আরএস আমরা এটা একটু দেখবো আমাদের পার্সন চেঞ্জের বিষয়গুলো আমরা একটু খেয়াল করব টেস্ট না দেখে স্যার টেস্ট দেখা যাবে না হ্যাঁ স্যার উপরে স্যার ইনডাইরেক্ট স্পিচে টেস্ট না লেখা টেস্ট দেখা যাবে না হ্যাঁ লেখা যাবে তো অসুবিধা নাই হি সেস টু মি হি টেলস মি তখন টু থাকবে না তুমি যদি এখানে সেস টু মি না লেখো তুমি কি লিখবা অবলিক টেলস তুমি এখানে এটা বাদ দিতে পারো তো এই যে টু তুমি তখন তুমি টু যদি তুলে দাও তা তুমি করতে পারো অসুবিধা নাই তুমি যদি এই যে মানে এখানে হি সেস টু মি হি টেলস মি হি উইল টেল মি হ্যাঁ হি হ্যাজ টোল্ড মি এটা এটাও করতে পারো তখন টুটা টু এই টু তখন থাকবে না যখন তুমি টেল ব্যবহার করবা তখন টুটা তুলে দিতে হবে আর তুমি যদি টুটা রাখতে চাও তা তুমি টুটা রাখতে পারো হি সেস হ্যাঁ তুমি ঠিক আছে এভাবে তুমি এটা ইউজ করতে পারো আচ্ছা তারপরে দেখো আমরা যেটা আমি যেটা চিন্তা করছি সেটা হলো যে আমাদের পার্সন চেঞ্জের যে বিষয়গুলা হ্যাঁ এখানে পার্সন চেঞ্জের বিষয়গুলো আমি একটু বলি পার্সন চেঞ্জ পার্সন চেঞ্জগুলো কিভাবে হয় পার্সন চেঞ্জগুলো কিভাবে হয় এখানে আমরা দেখি যেমন যেমন এখানে আমাদের যদি মনে করো যে রিপোর্টেড স্পিচে যদি তোমার ফার্স্ট পার্সন থাকে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সে কাকে অনুসরণ করবে সে অনুসরণ করবে কাকে সে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সে অনুসরণ করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এই যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে যেমন এখানে ফার্স্ট পার্সন আছে না আই আই এম ইল সে কাকে অনুসরণ করেছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এই যে দেখতে পাচ্ছ তাহলে ফার্স্ট পার্সন অফ দি আরএস উইল ফলো দি সাবজেক্ট অফ দি আরভি ওকে
এবার যদি এখানে সেকেন্ড পারসন থাকে, যদি মনে করো এখানে যদি সেকেন্ড পারসন থাকে, ইউ ইউ থাকে, তাহলে কি কি হবে দেখো, যদি এখানে আর এস এ যদি সেকেন্ড পারসন থাকে, আর এস এ যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে সে ফলো করবে কাকে? সে ফলো করবে অবজেক্ট অফ দি, অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব। এই যে মনে করেন এখানে যদি ইউ থাকে, যেমন হি সেজ টু মি ইউ আর ইল, মনে করেন এখানে ইউ, ধরো এখানে ইউ, ইউ আর ইল, এই যে সেকেন্ড পার্সন হয়ে গেল এখানে, তাহলে এখানে এখানে কি হবে, হি সেজ টু মি অথবা টেলস মি দ্যাট, সেকেন্ড পার্সন উইল ফলো দি অবজেক্ট, অবজেক্টটা কি এখানে, আই না মি না, মি তো ফার্স্ট পার্সন, ইয়েস স্যার, মি ফার্স্ট পার্সন না, তাহলে এখানে ইউটা সেকেন্ড পার্সনটা এখানে এই ফার্স্ট পার্সনকে ফলো করতে গিয়ে সে এখানে ফার্স্ট পার্সন হয়ে যাবে, তাহলে কি হবে, হি সেজ টু মি দ্যাট আই অ্যাম ইল, আগের মতো হয়ে যাবে, আই অ্যাম ইল, আই অ্যাম, হি সেজ টু মি অথবা হি টেলস মি দ্যাট আই অ্যাম ইল, ঠিক আছে। আচ্ছা এখানে যদি মনে করো যে রিপোর্ট, রিপোর্টের স্পিচটা যদি থার্ড পার্সন থাকে, রিপোর্টের স্পিচে যদি থার্ড পার্সন থাকে, তাহলে কি হবে, রিপোর্টের স্পিচে যদি থার্ড পার্সন থাকে, তাহলে সে, হ্যাঁ সে আনচেঞ্জড, সে কাউকে ফলো করবে না, সে কাউকে ফলো করবে না, সে কাউকে ফলো করবে না, সে আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। যেমন হি সেজ টু মি হি ইজ ইল, সেজ টু মি হি ইজ ইল, সেজ টু মি দ্যাট হি ইজ ইল, শেষ, যা আছে তা, বুঝতে পারছ? আচ্ছা এখন রিপোর্টেড স্পিচে যদি তোমার মনে করো যে উই থাকে, মনে করো যে যদি রিপোর্টের স্পিচে যদি উই থাকে এবং এটা তারা যদি নিউজ পেপার বোঝায়, রিপোর্টের স্পিচে যদি উই থাকে এবং এটা তারা যদি নিউজ পেপার বোঝায়, তাহলে কি করতে হবে স্যার? ইট, হ্যাঁ, তখন সেটা রূপান্তর হতে কি কি হয়ে যাবে, এটা ইট হয়ে যাবে, কাউকে অনুসরণ না করে সে ইট হয়ে যাবে, তাই না? এবার যদি এমন হয় যে উই যদি থাকে, রিপোর্টের স্পিচে উই আছে এবং এটা দ্বারা বিশেষ কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছে, সাম পার্সনস, সাম পার্সনস, সাম পার্সন, বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠীকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে সাবজেক্টকে অনুসরণ করবে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে অনুসরণ করবে। তো আপনি এক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন। আচ্ছা, আরে আমাকে তো লিখতে হয়, তাই না? তুমি তো এক্সাম্পল কই খালাস, আই হ্যাভ টু রাইট। হ্যাঁ দেখো, যেমন এখানে হি সেজ টু মি দ্যাট, হি সেজ টু মি দ্যাট উই, বিশেষ কাউকে বোঝাচ্ছে, উই আর, উই আর ইল, কি হবে তখন, উই, তখন এটা দে দিয়ে দিতে হবে, হি সেজ টু মি উই আর ইল, তাহলে এখানে এটা কি ফার্স্ট পার্সন, এটা ফলো করবে সাবজেক্টকে, তাহলে এখানে থার্ড পার্সন হয়ে গেলে উইটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে,
They are ill. আমার কথা বুঝতে পারছো? They are ill. এবার 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 এটা বোঝা গেছে? হ্যালো? Yes sir. Yes sir. আরেকটা দেখো যে পত্রিকার উদাহরণ দিব পত্রিকার পত্রিকার হ্যাঁ Daily Star says we publish authentic news. ডেইলি স্টার বলে যে আমরা কি আমরা বিশুদ্ধ খবর ছাপি এটা কি কি হবে ইনডাইরেক্ট করলে বলো তো ডেইলি স্টার সেজ দ্যাট ইট পাবলিশেস ডেইলি স্টার সেজ দ্য টেলস দ্যাট এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমাদের কনজাংশন গুলো কিন্তু এখানে দ্যাট হবে ঠিক আছে দ্য ডেইলি স্টার সেজ দ্যাট এখানে কি হবে সাবজেক্টটা ইট এই যে এখানে যেহেতু পত্রিকা বুঝিয়েছে এখানে ইট হয়ে যাবে দ্য ডেইলি স্টার সেজ দ্যাট ইট তখন কি ভার্বে চেঞ্জ হবে না কি হবে থার্ড পারসন পাবলিশার হওয়ার কারণে কি হবে থার্ড অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে এই যে এখানে কিন্তু এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে বুঝতে পারছো আমরা এখানে যত কিছুই করি না কেন আমরা এই যে ইনডাইরেক্টে এটা কিন্তু একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে ইনডাইরেক্টে কি হবে এটা একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা পরিণত হবে এটা হলো আমাদের উদ্দেশ্য আর ডাইরেক্টে আমাদের অনেক কিছু থাকতে পারে এখানে ডাইরেক্ট নারেশনে আমাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করবো দেখো নর্মাল একদম অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে এখানে কোনো কোনো ভেজাল নেই একদম নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স এটা 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 তোমার এটা রূপান্তর হয়ে গেছে এখানে আরেকটা বিষয় হলো আমাদের এখানে এই যে এখানে এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে যেই সেন্টেন্সটা আছে এটা কিন্তু খুব খেয়াল করার বিষয় এটার উপরে নির্ভর করে তোমার এখানে কনজাংশনটা কি হবে এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনজাংশনটা দ্যাট হচ্ছে এটা কি সবসময় দ্যাট হবে এটা নির্ভর করে কিসের উপরে সেন্টেন্সের উপরে আমার কনজাংশনটা যেমন আমার এখানে আমি যদি এখানে লিখি যে কনজাংশন কনজাংশন কখন কি হবে এটা কিসের উপর নির্ভর করে যেমন কনজাংশন এখানে মনে করে যে দ্যাট দ্যাট হবে কখন কনজাংশন দ্যাট হবে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তোমার